ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু জলিস লাইফস্টাইল। আজকে আর একটা স্যাড মোমেন্ট আমার জন্য। আজকে আমার নাতি এখানে নামাতে যাচ্ছি, আমাদের গাড়িতে জিনিসপত্র ভরা, ট্রাঙ্ক ভরা, ফ্রন্ট সিট, ফ্লোর সব কিছু ভরা। তো আমার জারাকে শনিবারে নামিয়ে দিয়েছি, আজকে আমার নাদিয়াকে নামাতে যাচ্ছি। আমার নাতি আমার পাশেই বসা। আনফর্চুনেটলি নাসিম আসতে পারলো না আজকেও। আমার দুইটা মেয়েকে মুভ করলাম, মাইসেলফ একাই হলো। জারাকে মুভ করার সময় নাদিয়া হেল্প করেছিল, আর আজকেও নাদিয়া অনেক হেল্প করেছে। ওর জিনিসপত্র নিজে প্যাক করেছে, নিজে গাড়িতে ঢুকিয়েছে, তারপরে জারাকে হেল্প করেছে। নাদিয়া মাশাল্লাহ অনেক হেল্প করেছে অ্যাজ এ সিস্টার, ওর নিজের জিনিসপত্র সব কিছু। আমি অল্প একটু হেল্প করেছি, বাট ম্যাক্সিমাম ওই করেছে। আমি এখন পর্যন্ত নর্মাল আছি, বাট আজকে আমার এমটি হাউসে কিভাবে যাব আমি নিজেও জানি না। কারণ হচ্ছে এখন নাদিয়া আমার পাশে আছে, ফিল করতেছি না। আর নাদিয়া যখন লাস্ট ইয়ারে মুভ করেছিল তখন খুব খারাপ লাগছিল, অনেক কান্না আসছিল, বাট যারা বাসায় ছিল, যারা আমার রুমে আসতো, আমার সাথে টাইম স্পেন্ড করতো, অতটা খারাপ লাগতো না। আজকে এমটি হাউস, আমি যখন বাসায় যাব নাদিয়া যারা কেউ থাকবে না, শুধু আমি আর নাসিম। তো জানি না, আই এম ট্রাইং টু বি স্ট্রং অ্যান্ড আই হোপ ইটস না গোনা বি টু ব্যাড, বাট গুড থিং ইজ লাইক আমার বেবিদেরকে আমি চাইলে সেম ডেতে গিয়ে দেখা করতে পারবো নাদিয়ার সাথে, যারার সাথে। বাট এনিওয়ে জিনিসপত্র অনেক বেশি, একটু পিছনে একটু দেখাতে পাবো আমাদের জিনিসপত্র গাড়িতে। কথা এই যে পুরো গাড়ি ভর্তি আমাদের জিনিসপত্র, সব ধরে গেছে। ওর বাইকটা আসলে একটু প্রবলেম করতেছিল, যেহেতু ওর বাইক নেওয়া লাগছে, তো বাইকের জন্য আমাদের পুরো গাড়ির সিটটাকে শুয়াই দিয়ে ওই বাইকের উপর আমাদের সব জিনিসপত্র লেখা রাখছে। যদি বাইকটা না থাকতো তাহলে অত খারাপ হতো না, বাট এনিওয়ে দুইটা গাড়ি হলে ইজি হতো, বাট আমরা ম্যানেজ করে একটার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি। সো এনিওয়ে আপনাদের সাথে পরে কথা হবে, আশা করি সবাই ভালো আছে, ভালো থাকুন, দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য। আজকের মতো।